আমরা অনেক সময় আসলে দেখি যে অনেকের আসলে হঠাৎ করে গলা ভেঙে গেছে, এটি আসলে মূলত কি কি কারণে হয়ে থাকে? আচ্ছা, গলা ভেঙে যায় কাদের এটা আগে দেখতে হবে। যে মূলত গলা ভেঙে যায় যারা গলা আমরা বলি ভয়েস অ্যাবিউজ করে, এখন ভয়েস ইউজ বেশি করে এবং অ্যাবিউজ যারা করে, কারা করছে? টিচার, পলিটিশিয়ান, হ্যাঁ, তারা অনেক বেশি কথা বলতে হয়। তারপরে আপনার ভেন্ডার্স, হ্যাঁ, যারা বেশি কথা বলতে, হ্যাঁ, চিৎকার দিয়ে কথা বলে, মসজিদের ইমাম, এরা কিন্তু অনেক চিৎকার করে কথা বলে, তাদের বেশি হয় এই এই জিনিসগুলি, গলা ভেঙে যাওয়ার ব্যাপারটা। জি, সেক্ষেত্রে আসলে হঠাৎ করে গলা ভেঙে গিয়েছে, তার জন্য কি কি প্রতিকারের ব্যবস্থা নিতে পারে এবং হচ্ছে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? এটা হচ্ছে যে প্রথমে আমাকে জানতে হবে যে এই গলা ভেঙে যাওয়া, আমরা বলি যে 3 সপ্তাহের বেশি যদি গলা ভেঙে তার বসা যায় বা গলা স্বর বসে যায়, তাকে অবশ্যই তাকে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এক, দুই হচ্ছে যে আমাদের ভোকাল কর্ডের একটা ভাইব্রেশন হয় সারা দিনে, আমাদের তার একটা রেজোনেন্স বা ভাইব্রেশনের মধ্যে আমাদের জিহ্বা, মুখগহ্বর বিভিন্ন মুভমেন্টের মাধ্যমে কিন্তু আমরা কথা বলতে পারি। এখন সারাদিনে এটা মনে করেন 1000 বার ভাইব্রেশন, আপনি যদি সেটাকে আরও বেশি ভাইব্রেশন হয় তখন কি হয়, এই ভোকাল কর্ডের মধ্যে পানি জমতে পারে, অনেক সময় হেমোরেজ হয়, অনেক সময় গুটি ফর্মেশন হয়, তখনই কিন্তু আমাদের এই গলা ভেঙে যায় বা আমরা যেটাকে বলি সে আমাদের কাছে যেভাবে রোগীরা রোগীদের ভাষা নিয়ে, হ্যাঁ, ভয়েস চেঞ্জ যেটাকে বলি, গলার স্বরটা পরিবর্তন হয়। এখন দেখা যায় যে এই রোগীগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা আসলে প্রথমে একটা ক্লিনিক্যাল হিস্ট্রি নেই, তার কতদিন ধরে ভেঙেছে, তার আর কোনো সমস্যা আছে কি না সেটা দেখি, তারপরে আমরা তাকে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে দেখি। এখন আসলে আরও নিউয়ার কিছু ইনভেস্টিগেশান আসছে, ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি করলে মুহূর্তেই বোঝা যায় যে এটা একটা, আমরা বলি ফাইবার অপটিক ন্যাজোফ্যারিঙ্গো ল্যারিঙ্গোস্কোপি বলি, এটা দিয়ে নাকের ভিতর থেকে দিয়ে ছোটো একটা পাইপের মধ্যে আমরা ভোকাল কর্ডটা দেখি, এই যে গলার যে স্বর উৎপন্ন হওয়ার যে মেইন জায়গাটা এটা আমরা তখন দেখি। হ্যাঁ, এটা দেখে আমরা তখন বুঝতে পারি যে তার ভোকাল কর্ডে কোনো ধরনের প্যাথোলজি আছে কি না, তার কোনো গুটি আছে কি না, বা তার কোনো, অনেক সময় এটার মধ্যে পানি জমে, অনেক সময় এটার মধ্যে হেমোরেজিক ফ্লুইড হয়, পলিপ হতে পারে, ইভেন কি এখানে ক্যান্সারও হতে পারে, তখন আমরা ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি এটা নিশ্চিত হই, কিছু পরীক্ষা করা যায়, ভিডিও স্ট্রোবোস্কোপি করা যায়, দেন আমরা দেখলাম এটা এক্সামিনেশন পার্ট। তারপরে হচ্ছে আমরা অনেক সময় যদি ই হয় তখন আমরা এখান থেকে বায়োপসি নিতে হয়, হ্যাঁ, যদি আমরা সাসপিশাস কোনো লেশন পাই সেটা নেই, ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি অ্যান্ড বায়োপসি করি, সিটি স্ক্যান করা লাগে তার আগে। অনেক সময় যে ভোকাল কর্ডে যদি পলিপ বা নোডিউল হয় তখন এটা আমরা মাইক্রোল্যানিজিয়াল সার্জারি করে সেটার অপারেশন করি, বা লেজার সার্জারি করা হয় এখন, আমি বিআরবিতে নিয়মিত করি এই কাজগুলি। সেক্ষেত্রে আসলে ঘরোয়া কোনো চিকিৎসা পদ্ধতি রয়েছে কিনা? অনেকে যদি বলে থাকে যে এটি আসলে একেবারে ভালো হয়ে যাচ্ছে, কোনো চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হচ্ছে না, আদৌ কি সেরকম নাকি আসলে ঘরোয়া চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়, নাকি চিকিৎসকের শরণাপন্ন বা হাসপাতালের শরণাপন্ন হতে হবে? জি, ধন্যবাদ আপনাকে। ম্যাক্সিমাম ভয়েস চেঞ্জ যেগুলি নিয়ে আসে আমাদের কাছে সিজনাল চেঞ্জে বা এই সময় বা ভাইরাল ইনফেকশনের কারণে যে হয়, সেগুলো কিন্তু আসলে ঘরে বসে টোটকা চিকিৎসাতেই ভালো হয়ে যায়। এরকম যে তারা মেন্টাল ভেপার নিবে বা ভাবটা বাষ্পটা টানবে, কথা বন্ধ রাখতে হবে, এগুলি তার সে যদি ফলো করে তাহলে কিন্তু সে এটা ভালো হয়ে যায়। কিন্তু দেখা যায় যে এই সকল চিকিৎসা নেওয়ার পরও সে ভালো হচ্ছে না, 3 সপ্তাহের বেশি তার এই গলাটা ভাঙাটা পারসিস্টেন্ট থেকে যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের, কোনো একজন নাক কান গলা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।